নমস্কার, বিয়লির খবরের সহিতে স্টুডিওত মই পাপড়ি। আর এই মুহূর্তে একটা ডর খবর যে রাজ্যের উদ্যোগ খণ্ডর এয়া হচ্ছে একটা ডর খবর। সেমি কন্ডাক্টর প্রকল্প কেন্দ্রীয় কেবিনেটে জানালে অনুমোদন। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কেবিনেট বৈঠক স্থাপন হবলগিয়া সেমি কন্ডাক্টর প্রকল্প অনুমোদন জানা হয়েছে। এই সেমি কন্ডাক্টর প্রকল্প স্থাপন করব দেশের আগশারীর ঔদ্যোগিক প্রতিষ্ঠান টাটা কোম্পানি। 27,000 কোটি টাকার মরিগাঁও স্থাপন হব বৃহৎ সেমি কন্ডাক্টর প্রকল্প। মরিগাঁওর জাগিরোডর প্রকল্প স্থাপন করবলে ইতিমধ্যে সরকারে ভূমি ঠিক করে থাকে। পূর্বর জাগিরোড কাগজ কলর চৌহদত স্থাপন করা হব সেমি কন্ডাক্টর প্রকল্প। TSAT প্রযুক্তির সেমি কন্ডাক্টর নির্মাণ করা হব প্রকল্প। বছরীয়া 48 নিযুত সেমি কন্ডাক্টর নির্মাণ করা হব প্রকল্প। ইয়ারেগে ঔদ্যোগিক পরিকাঠনি সলনি হওয়ার লগে সলনি হব অর্থনৈতিক পরিচয়। সকল সুকলমে হলে এই উদ্যোগে অর্থনীতিক এক নতুন দিগন্তলে তুলি নিব। মুঠ 3টা সেমি কন্ডাক্টর প্রকল্প অনুমোদন জানাইছে কেন্দ্রীয় কেবিনেটে। গুজরাটত স্থাপন হব আন দুটা সেমি কন্ডাক্টর প্রকল্প। 1.26 লাখ কোটি টাকা ইতিমধ্যে এই প্রকল্পর দিয়া হয়েছে, ধার্য করা হয়েছে। কিন্তু এইটা একটা ডর খবর। পুনের কোথাও যে সেমি কন্ডাক্টর প্রকল্প কেন্দ্রীয় কেবিনেটে অনুমোদন জানাইছে। ইতিমধ্যে সেমি কন্ডাক্টর যে প্রকল্প, সেই প্রকল্পর কথা ইয়ার পূর্বতে পর্যবেক্ষণের মানুষ পাঠা হয়েছিল টাটার তরফের। আর তার পরবর্তী সময় যে ধরনের একটা ব্যবস্থাপনার মাজে আগবাড়ি আর আগবার পিছন আমি কইসিল, আমি পূর্বতেও এই সন্দর্ভত জানাইছিল যে পর্যবেক্ষণের যরণের এখন কমিটি আসছিল, ইয়াতে কি দেখিছিল, যে দূরত্বর কথা বর্জা বিমানবন্দরের জাগিরোডর সেই দূরত্ব, সেই দূরত্ব কিমানখিনি হব লাগে, এঘন্টার একটা দূরত্ব, কিন্তু কেনে ধরনের তার যাম যে ধরনের একটা যান জটর মাজ সুমাই পড়েছিল, তারপর যে ধরনের এখন লিখিতভাবে যরনের যাব লাগে, তাতলকে যরনের তাত তার গোটে কথাখিনি সন্নিবিষ্ট করেছিল, করবাত ন করবাত এটা সেইখিন সময়ত একটা প্রশ্নবোধক আছে। কিন্তু পরবর্তী সময় দেখবলে পাওয়া গেল যে রাজ্য সরকারে এই ক্ষেত্রে যথেষ্টখানি আগবাড়ি গেল। আর তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কেবিনেট বৈঠক স্থাপন হবলগিয়া সেমি কন্ডাক্টর প্রকল্প অবশেষত অনুমোদন জানা হল। আর এই সেমি কন্ডাক্টর প্রকল্প স্থাপন করব দেশের আগশারীর ঔদ্যোগিক প্রতিষ্ঠান টাটা কোম্পানি। আমি এইখিনিতে উল্লেখ করব বিচারিছো যে ঔদ্যোগিক ইতিহাসের বৃহত্তম বিনিয়োগ ইতিমধ্যে সরকারে জাগিরোডত সাজু করেছে ভূমি। 100 দিনের ভিতর জাগিরোডত আরম্ভ হব প্রকল্পের কাম কাজ। আর এই উদ্যোগে তথ্য প্রযুক্তি খণ্ডলে বিপ্লব আনব। জাগিরোডত কাগজ কলর মাটি সাজু করে রাখিছে সরকারে। প্রত্যক্ষভাবে 5,000, পরোক্ষভাবে 2 লাখ লোক নিয়োগ করা হব। মুঠর উপর এক আশার রেঙনি। মুঠর উপর যদি আমি এইখিনিতে কোম যে যথেষ্টখানি উপকৃত হব, এক ডর বিপ্লব আহি পড়ব, এক ঔদ্যোগিক ইতিহাসের একটা বৃহত্তম বিনিয়োগ যেহেতু। গতি ইতিমধ্যে সরকারে জাগিরোডত যখন ভূমি তাত সাজু করে থাকে, 100 দিনের ভিতর জাগিরোডত কাম আরম্ভ হব, এই প্রকল্পের কাম কাজ আরম্ভ হব। এই মুহূর্তে আমি প্রথমে আগবাই লোক অশ্বিনী বৈষ্ণবে কি কৈছিল এই সন্দর্ভত। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নে বহতি মহত্বপূর্ণ নির্ণয় লেকে দেশ মে सेमीकंडक्टर फैब का अप्रूवल किया है। देश में सेमीकंडक्टर फैब का अप्रूवल देश के लिए बहुत बड़ा निर्णायक मोड़ है ये, और आत्मनिर्भर भारत बनाने की जो संकल्प लिया है प्रधानमंत्री जी ने, उस संकल्प की बहुत बड़ी ये सिद्धि है। पहली कॉमर्शियल फैब भारत की बनेगी टाटा और पावर चिप ताइवान, इनके कलेबरेशन से धोलेरा स्पेशल इंडस्ट्रियल रीजन के अंदर बनेगी पहली सेमीकंडक्टर फैब। इस सेमीकंडक्टर फैब में 50,000 वेफर स्टार्ट्स पर मंथ। वेफर यानी एक ये वेफर है, राइट? तो एक वेफर, ऐसे 50,000 वेफर्स पर मंथ इस फैब में बनेंगे। एक वेफर के अंदर रफली 5,000 चिप होती है, ये एक चिप है, छोटी है, ये एक चिप है, राइट? तो एक वेफर के अंदर 5,000 ऐसी छोटी चिप्स होती हैं। तो प्रैक्टिकली इस प्लांट से साल की 300 करोड़ चिप्स बनेंगी। इस प्लांट से वो एक वर्ष में एनुअली 300 करोड़ चिप्स बनेंगी। ये चिप्स प्रैक्टिकली 8 सेक्टर्स को कवर करेगी, 8 सेक्टर्स को केटर करेगी। हाई पावर कंप्यूट, इलेक्ट्रिक व्हीकल्स, टेलीकॉम,
ডিফেন্স, কনজিউমার ইলেকট্রনিক্স, অটোমোবিল, পাওয়ার ইলেকট্রনিক্স, ইন সব মে ইয়ে চিপস লগেঙ্গি। বহুত হি অ্যাডভান্সড টেকনোলজি কে সাথ ইন চিপস কা নির্মাণ কিয়া যায়েগা, ম্যানুফ্যাকচার কিয়া যায়েগা। আর জেসা আপ সব জানতে হ্যায় সেমিকন্ডাক্টর এক ফাউন্ডেশনাল ইন্ডাস্ট্রি হ্যায়। সেমিকন্ডাক্টর চিপস জো বনতি হ্যায় উসকে বহুত সারে ডাউনস্ট্রিম ইউজেস হোতে হ্যায়। প্র্যাকটিক্যালি আগর হাম আপনে ঘর মে দেখে, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, জো লাইট লগি হ্যায় ইস লাইট মে জো সুইচ লগে হুয়ে হ্যায়, আজকাল কে মডার্ন ইলেকট্রনিক সুইচেস আ গয়ে। ঘর সে বাহার নিকলো তো আগর বাইক সে নিকলে তো বাইক মে, কার সে নিকলে তো কার মে, মেট্রো সে নিকলে তো মেট্রো মে, কহি পে ট্রাভেল করনে কে লিয়ে গয়ে ট্রেন সে গয়ে তো ট্রেন মে, বন্দে ভারত মে ভি, বন্দে ভারত মে 3000 কে আসপাস চিপস লাগতি হ্যায়। এরোপ্লেন মে গয়ে, এরোপ্লেন মে করিব করিব 8000 10000 কে আসপাস চিপস লাগতি হ্যায়। তো হরেক ক্ষেত্র মে। আর এই খবর আমি পরবর্তী সময়তো অব্যাহত রাখিম, কিন্তু এই মুহূর্তে আন একটা খবর আমার হাতত আহি পড়েছে যে রানা গোস্বামী বিজেপি যোগদান করেছে। যেহেতু আমি কই গৈছিল যে আজি বিয়লির ভাগত রানা গোস্বামী বিজেপি যোগদান করব, লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী কংগ্রেসত খহনিয়ার মাজতে আজি বিজেপির মহা যোগদান পর্ব আরম্ভ হয়েছে। কংগ্রেস ত্যাগ করে বিজেপি যোগদান করেছে কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী। বিজেপির মুখ্য কার্যালয়ত এক অনুষ্ঠানত গেরুয়া হল রানা গোস্বামী। মুখ্যমন্ত্রী, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত বিজেপি যোগদান করেছে রানা গোস্বামী। কিছু ভিজুয়ালস আমি পুনপটিয়াকৈ দেখুৱাই যাম, আমার সাংবাদিক অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, এই সমগ্র নেতা সকল তেখেতার প্রেরণাতে একো একোটা বট বৃক্ষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কৈছিল যে একান্ত মানবতাবাদ আর অন্তর্দ একান্ত মানবতাবাদ এটা আধ্যাত্মিক ধারণা, আর আন একটু আমার গোটেই ভারতবর্ষতে আন একটা আদর্শের কথা আছিল, কালচারেল ন্যাশনালিজম, সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। এই তিনিটা ফাউন্ডেশন, একান্ত মানবতাবাদ, অন্ত্যোদয় আর সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, এই তিনিটা ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন। আর এই তিনিটা ফাউন্ডেশনত সাংস্কৃতিক রাষ্ট্রবাদর জড়িয়ে আমি ভারত কেনেকৈ অতীজৰে পৰা এখন মহাদেশ আছিল। কংগ্রেসে কব যে বিভিন্ন সময়ত বিভিন্ন রাষ্ট্রই ভারতীয় যুক্তরাষ্ট্রত অংশগ্রহণ কৰিছিল, আর দ্যাট হ্যাপেন্স আফটার দ্য ফ্রিডম মুভমেন্ট। রাজনৈতিক যেটো সমিল মিল বা রাজনৈতিক যেটো সামিলকরণ সর্দার বল্লভ ভাই পেটেলর সময় হয়েছে তাক আমি জানো, কিন্তু ভারতের রাষ্ট্রই বা আমার দলের আইডিওলজিক্যাল ফাউন্ডেশন হল যে ভারত এখন মহাদেশ, ভারত এখন রাষ্ট্র, সি আজির পৰা নহয় 5000 বছরের আগর পৰা। আমি যদি চাব যাও, কৃষ্ণই রুক্মিণীক বিচারি উত্তর পূর্বলৈ আহিছিল, রামে সীতাক উদ্ধার করবলৈ রামেশ্বরমর মাজেরে লঙ্কাত গৈছিল, অর্জুনে চিত্রাঙ্গদাক বিয়া করাবলৈ উত্তর পূর্বলৈ আহিছিল, আর বব্রুবাহনের জন্ম ইয়াত হৈছিল, ভগদত্ত আর ঘটোৎকচে উত্তর পূর্বর পৰা গৈ মহাভারতের যুদ্ধত অংশগ্রহণ করেছিল, হিউয়েন চাঙর সময়ত হিউয়েন চাঙে কুমার ভাস্কর বর্মার রাজসভাত আহিছিলে, হর্ষবর্ধনের রাজসভাত আহিছিলে। আর আমার ভারতবর্ষর প্রাচীন গ্রন্থ আমি যিমান পাম সকলোতে অভিন্ন ভারত, রাজনৈতিক রজা মহারাজা বহুত আছিলে, কিন্তু এখন অভিন্ন মহাদেশর কল্পনা সদায় আমার আছিলে। আর আমার ঋষি মুনি সকলে, জ্যোতির্লিঙ্গ, ঋষি মুনি, আশ্রম সকলো স্থানতে সমগ্র ভারতবর্ষর আজি যেটো ভৌগোলিক স্থান তাতে বিয়পি আছিলে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশত বিয়পি আছিলে। আমি বিশ্বাস করো যে সেই সংস্কৃতির ঐক্যতানেরে
আমার রাষ্ট্রবাদর প্রথম শিক্ষা আরম্ভ হয়। সাংস্কৃতিক রাষ্ট্রবাদ ভারতের ভেটি, পরবর্তী সময়ত রাজনৈতিক রাষ্ট্রবাদ, অর্থনৈতিক রাষ্ট্রবাদ। রাষ্ট্রবাদের পিছত অর্থনৈতিক রাষ্ট্রবাদের আমার সংজ্ঞা হল অন্ত্যোদয়, শেষর শারীর লোকের মাজতো মুখত হাঁহি বিৰিঙোৱা। ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজি যিমান কর্মসূচী, এই কর্মসূচীবিলাক হৈছে অন্ত্যোদয়ের আদর্শে প্রেরিত। অর্থাৎ সমাজের শেষরজন ব্যক্তির মুখত আমি হাঁহি বিৰিঙাব লাগিব। তার কারণে প্রথমজন ব্যক্তি আমার শত্রু হব নোৱাৰে। প্রথমজন ব্যক্তির সামর্থ্য আমি শেষরজন ব্যক্তির উত্থানের বাবে ব্যবহার করব লাগিব। কমিউনিস্ট আদর্শ হল প্রথমজনের পৰা ধন কাঢ়ি আনি শেষরজনের মাজত বিতরণ করা। আমার লক্ষ্য হল প্রথম শারীর থকা সকলের সামর্থ্য আমি ব্যবহার করে শেষর শারীর থকাজনের মুখতো আমি হাঁহি বিৰিঙাম। আর সেই কারণে ভারতীয় জনতা পার্টি সমাজবাদর আদর্শের পৰা বিপরীত, কমিউনিজম আদর্শের পৰা বিপরীত, আর আমি সকলোরে উমৈহতীয়া প্রচেষ্টা দরিদ্রজনের উত্থানের বাবে কাম করা অন্ত্যোদয়ের মহান আদর্শে দীক্ষিত এটা আমি রাজনৈতিক দল। সাংস্কৃতিক রাষ্ট্রবাদ আর অন্ত্যোদয়ের পিছত একান্ত মানবতাবাদ, ইও আমার একটা দর্শন। আর একান্ত মানবতাবাদের বিষয়ে যেটা কবলৈ যাম যথেষ্ট সময় লাগিব, কেতিয়াবা আমি একান্ত মানবতাবাদের বিষয়েও আলোচনা করিম। থুলমূলকৈ একান্ত মানবতাবাদে সকলো মানুহকে একেডাল রশিরে আবরি রাখে, ঐক্যতানের সৃষ্টি হয়, সমতার কথা কয়, আর একান্ত মানবতাবাদে সর্বজনক সামরি লয়। এই তিনিটা কার্যসূচী দীনদয়াল উপাধ্যায়ের পিছত বিজেপি আহিলে, বিজেপির উত্থান হল, সরকারের পর আঁতরিলে, বিজেপি দুখন আসনলৈ নামি আহিলে, আজি আকৌ আমি দ্বিতীয়বার সরকার গঠন করলো, তৃতীয়বার সরকার গঠন করলো, দলত নতুন মানুষ আহে কিন্তু আমার আদর্শের পরিবর্তন নহয়। ভারতীয় জনতা পার্টির মূল স্তম্ভ যে ই কার্যকর্তার আগমন হয় কিন্তু কার্যসূচীর পরিবর্তন নহয়। আমার লক্ষ্য ভারতক পরম বৈভবর স্থিতিলৈ লৈ যোৱা, আমার লক্ষ্য পরিয়াল কেন্দ্রিক রাজনীতির বিরোধিতা করা, আমার লক্ষ্য রেল স্টেশনত চাহ বিলুয়া জনকো আমি আনি প্রধানমন্ত্রীর দরে শীর্ষ আসনত অধিষ্ঠিত করি। সময় পরিবর্তন হয়, সকলো পরিবর্তন হয়, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির পরিবর্তন নহয়, ভারতীয় জনতা পার্টির কার্যসূচীর পরিবর্তন নহয়, ভারতীয় জনতা পার্টির আদর্শগত স্তম্ভ পরিবর্তন। সিআইডির জেরার সম্মুখীন কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদার। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত রাজহুয়া সম্পত্তি ধ্বংসর গোচরত জাকির হুসেন সিকদারক খুদা পোচা করেছে সিআইডি। আজি বিশাল র্যালি করে সিআইডির কার্যালয়ত হাজির হয় প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিগী। আর জাকির হুসেন সিকদারক সিআইডির কার্যালয়ের গেটলকে আগবাই দিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, রেকিবুদ্দিন আহমেদকে ধরে কেবাগিও কংগ্রেস নেতা। সিআইডির জেরার সম্মুখীন হওয়ার পূর্বে সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়ল জাকির হুসেন সিকদার। সভাপতি ভূপেন বরায়ও সরকারের বিরুদ্ধে উজারিলে ক্ষোভ। আনহাতে কাইলৈ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর শনিবারে ভূপেন বরাক সিআইডির কার্যালয়ত হাজির হবলে সমন জারি করা হয়েছে। উল্লেখযোগ্য যে 23 ফেব্রুয়ারীত সিআইডি আটাইকেজনকে সমন জারি করেছিল যদিও হাজির হওয়া নাছিল সিআইডির কার্যালয়ত। আর আজি এক বিশাল র্যালি করে সিআইডির কার্যালয়ত উপস্থিত হয় জাকির হুসেন সিকদার। অবশ্যই ভূপেন বরাও আসে কিন্তু কার্যালয়ত আজি হাজির হওয়া নাই, মাত্র র্যালি করে গেটলকে সিআইডির গেটলকে জাকির হুসেন সিকদারক লো আহে। গণতন্ত্র নে রাজতন্ত্র, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রজা নহয়, দেউতাকর পিছত রজা হওয়া নাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী। ইয়াত বিজেপির যান অধিকার আছে, এখন মোরও এখন জাকির হুসেন সিকদারও, আর জাকির হুসেন সিকদার অকলশরিয়া নহয়, কংগ্রেসের প্রত্যেকজন নেতা কর্মী জাকির হুসেন সিকদার আছে। সিআইডিয়ে যদি ভারতজোড় ন্যায় যাত্রা করার কারণে জাকির হুসেন সিকদারক গ্রেপ্তার করে, লাখ লাখ কংগ্রেস কর্মী গ্রেপ্তার বরণ করবর কারণে আমি সাজু আছো। মানে সভাপতি সাজু আছো, আমার এমএলএ সাজু আছে, আমার এমপি সাজু আছে। এইটো অপরাধত
ইমান যে সি আর ডি সষ্টম হয়েছে গুয়াহাটির এসেম্বলির একর্ড মতে 2000তকে বেশি অপরাধ জড়িত ঘটনা হয়েছে, সি আর ডিয়ে কেউ সক্ষমতা দেখাব নয়। ভারত জোড়ো ন্যায়যাত্রার সময়ত গুয়াহাটিত আমি গণতান্ত্রিকভাবে আমি যাত্রা আরম্ভ করেছিল। পুলিশে আমার মাননীয় সভাপতি ভূপেন বরা ডাঙরিয়াক মারিলে, মুক মারিলে, আমার শ শ নেতাকর্মীক পুলিশে মারিলে। অসম সরকারের, অসমৰ মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছিল যে অসম পুলিশে অন্যায়ভাবে ন্যায়যাত্রাত অংশগ্রহণ করা ভূপেন বরা ডাঙরিয়া আর লগত সংঘ দিয়া কংগ্রেসের কর্মী রাইজক পুলিশে যে বলপূর্বকভাবে অত্যাচার করলে, যে মারিলে, তার উপর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে তদন্ত করব লাগিছে। সেই তদন্ত নকরিলে, সেই তদন্ত করার পরিবর্তে ভূপেন বরা ডাঙরিয়া, দেব্রত শইকীয়া ডাঙরিয়া, মুখ আর আমার দলের আন আন নেতাসকলকে সমান পঠিয়াইছে। এই কার্যই গণতন্ত্রক হত্যা করেছে আর এই কার্যক আমি কেউ ভয় নাখাও। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার আর হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ বাহিনীক ভূপেন বরা ডাঙরিয়ার লগত থাকা প্রতিজন কংগ্রেসের নেতাকর্মীয়ে ভয় নাখায়। কোনো কারণতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারের হিটলারী শাসন আমি মানি নলও, গণতন্ত্রক শ্রদ্ধা করো, আইনক শ্রদ্ধা করো, যার কারণে আজ আইসো আর পুলিশকও উপযুক্ত কথা ভিতরত আমি কম। খবর আরো আছে, সময় বিরতি।